হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? সকালে সবাই সুস্থ আছো আর ভালো আছো? এখন ব্লগটা সকাল সকাল শুরু করে দিয়ে 6:30 বাজারে দেখো বাবাই স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। অনেকদিন পর স্কুলে যাচ্ছে, ওর স্কুল চালু হয়ে গেছে। আবার স্কুলে চালু হয়ে গেছে। এখন দাঁড়া, এখন ভিডিও দেখাচ্ছি। কোথায় লাগলো? হাতে। আচ্ছা এখানে বসো, এখানে বসো, তোমাকে দেখাই। আচ্ছা তুমি এখানে বসো। এই দেখো বাবাই রেডি হয়ে গেছে অনেকদিন পর। আজকে বাবাই অনেকদিন পর ফ্রেন্ডদের সাথে দেখা হবে। মুখটা এরম করছে কেন? ফ্রেন্ডদের সাথে দেখা হবে, কি করবে? এটা কি ছিল? স্কুলে সব বাচ্চারা তো যায়। আমি যাব না। কাল থেকে বলছে আমি যাবো না। অনেক বুঝিয়ে বাঁচিয়ে রেডি করেছি। আমি যাবো না। আজকে স্কুলের টাইমটা চেঞ্জ হয়ে গেছে। তাড়াতাড়ি ঘুম থেকে 6টার সময় উঠেছে। 6টার সময় উঠে খেয়ে টেয়ে দিয়ে মুখ টুক ধুয়ে খেয়ে দিয়ে রেডি হলো। অনেক কষ্টে রেডি করেছে, অনেকদিন পর না, 1 মাস গ্যাপ ছিল আর 1 মাস স্কুলে যায়নি। তো তো বাবাইকে স্কুলে ছেড়ে দিয়েছি আর এই যে এখন বাড়ি যাচ্ছে। আর আছে বাবাইয়ের মনটা একটু খারাপ, অনেকদিন পরে স্কুলে যাচ্ছিলো, তো স্কুলে যাওয়ার ইচ্ছে করছিলো না বলছিল, তো ওর মনটা একটু খারাপ। তো বাড়ি যাচ্ছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বাড়ি এসে আমার চান করা হয়ে গেছে। আর এই দেখো গাছ থেকে কত ফুল তুলেছি, বাড়ির গাছে এই ফুলগুলো হয়েছে। তো আমার বরকে বললাম একটু ভিডিওটা করে দাও, তো এই যে একটু ভিডিও বানিয়ে দিল। আর এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে। আর এই যে এখন এসে রান্না করি, যে 1 কাপ চা বানালাম বরের জন্য, তোকে চাটা দিয়ে এসে তারপর ভাত বসাবো। আর ভাত বসিয়েছে, এই যে একটু আলু পরোটা নিয়ে বসেছি। অর্ধেক খাওয়া হয়ে গেছে, অর্ধেকটা খাওয়া বাকি আছে, খাবো এখন। তো রান্নাবান্না সব কমপ্লিট, মাছের ঝোল ভাত করলাম, পাঁপড় ভাজলাম, আর এখন রেডি হয়ে গেছি বাবাইকে স্কুল থেকে আনতে যাব। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এই যে বাবা এখন স্কুল থেকে এসে এখন ড্রেস চেঞ্জ করছে। তো আর এই যে বাবাকে এখন রাসনা বানিয়ে দিলাম, নে নে খেয়ে নে। গ্লুকনডি দিব বললাম, খাওয়া হলো না, বললো খাবো না, বলছে রাসনা বানিয়ে দেয়। আর এই যে কাপটা দেখছো কাঁচা গ্লাসে, এই যে কাপটা দেখছো কমপ্লেনের সাথে দিয়েছে। তো যেদিন থেকে কাপটা পেয়েছো এত খুশি, দুধ খেলেও কাপে খায়, রাসনা খেলেও এই কাপে, গ্লুকনডি খেলেও এই কাপে, আবার কমপ্লেন খেলেও এই কাপে। তো এই কাপটা ওর এত পছন্দ হয়েছে, তাই তো বাবাই? আর এই যে ওর পাপা বরফ দিয়ে খায়, তো এখন আমাকে বায়না করলো, বরফ দাও বরফ দাও, দিব না বলে খুব কান্নাকাটি করলো। তো বরফ দিলাম, এক টুকরো বরফ দিলাম। আর যখন ঠান্ডা লাগবে তখন কি হবে? হ্যাঁ, আমাকে বলছে ঠান্ডা ঠান্ডা করে বানিয়ে দাও চিল, এইসব বায়না করছে। তো আজকে স্কুলে গিয়ে, অনেকদিন পর স্কুলে গিয়ে কেমন লাগলো সেটা বলো, সবাইকে বলো কেমন লাগলো, এদিকে তাকিয়ে বলো। খারাপ নাকি? এরম এরম করতে নেই, কেমন করে খেতে হয়। তো আমি এখন ক্যামেরাটা অন করলাম তার একটাই কারণ, বাবাকে আমি ভাত খাওয়াবো বলছি। এখন দুপুরবেলা 1:30 বাজে, তো বাচ্চাটা কি বলছে শোনো। কি খাবি, ভাত খাবি না? এই
এই ভাত খাবি না? এখন বলছে রাত্রিবেলা বিরিয়ানি খাবো, যে ক্যামেরাটা অন করলাম তখন থেকে বলছে মামা ফ্রিজে বিরিয়ানিটা আছে, আমি এখন বিরিয়ানি খাবো, বিরিয়ানি খাবো। তো বিরিয়ানি এখন কেন বিরিয়ানি খাবে? এখন মাছের ঝোল ভাত করেছি, খেয়ে নে, রাত্রে খাবি। তো এটাই এতক্ষণ ধরে ওকে বুঝিয়ে এই দেখো। তো ক্যামেরাটা অন করতে প্রথমেই বললো না ভাত খাবো, তুই রাত্রে খাবো। এখন আবার বলছে না না আমি চিকেন বিরিয়ানিটাই খাবো এখন, আর রাত্রিবেলা ভাত খাবো, এইসব বলছে। তো দেখা যাবো কি খাওয়ানো যায়। আর এত গরম পড়েছে, কিছু বলার নেই, বাইরে বেরানো যাচ্ছে না। আমার তো প্রেশার লো, মাথা ফাথা ঘুরিয়ে যাচ্ছে। এরম বলতে পারছিস বাবাই আমাকে? তো বাবাই কালকে স্কুলে যাবি তো? কেন? এই দেখো সারাক্ষণ শুধু আইপ্যাড নিয়ে গেম খেলে, আইপ্যাডটা ছাড়িয়ে রেখে দেবো স্কুলে না গেলে কোনো দিনও আইপ্যাড দিব না। পাপাতে বললে কি হবে? দেখো মুখ লুকাচ্ছে এখন। হ্যাঁ এখন তো স্কুলে যাওয়ার জন্য বাহানা দিচ্ছে, শরীর খারাপ জানো না। তো এখন বাবাকে খাওয়াবো। আরে দেখো এখন বিকেল হয়ে গেছে আর বাবাই খেলছে বাইরে, দৌড়াদৌড়ি করছে, আর ও গেটের সামনে দাঁড়িয়ে বারবার দেখছে ওর অ্যাম আসছে নাকি। পাঁচটা বাজে তো, তাই পাঁচটা বাজলেই ও বারবার গেটের সামনে উঁকি দেয়। 5:20 এখন, আমাকে 4:30 আগের থেকে 4:00 থেকে জিজ্ঞাসা করছে কটা বাজে কটা বাজে। তো এই যে গেট খুলেছিস কেন? আয় ভেতরে আয় ভেতরে আয়। তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ আর এত রোদের মধ্যে দেখো গাছগুলো যেন শুকিয়ে গেছে, মাটিগুলো শক্ত কাঠ হয়ে গেছে। তো গাছগুলো জল দেবো একটু পরে, একটু সন্ধ্যের দিক করেই দিই। ফুলগুলো ফুটেছিল, শুকিয়ে গেছে, ওভাবে ফুটবে না। এই গাছগুলো তো ফুল হচ্ছিল, এই যে ফুলগুলো আর এখন ফুল হচ্ছে না দেখছি, গাছগুলো সুন্দর বড় হচ্ছে, হয়তো আর একটু বড় হলে ফুল হবে। হ্যাঁ হ্যাঁ আর ওই গাছটা দেখো কত সুন্দর হয়েছে, বাবা এই ভেতরে মশা কামড়াচ্ছে, বাইরে আয়। কি দেখছিস তুই ভেতরে? সব গাছের পাতাগুলো দেখো কেমন যেন শুকিয়ে গেছে এত রোদের জন্য। এই দেখো জবা গাছের পাতাগুলো দেখছো তো, একটু শুকিয়ে গেছে, এগুলোতে জল দিলে সন্ধ্যাবেলা আবার তাজা হয়ে যাবে। আসলে যা গরম পড়ছে মানুষের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আর গাছগুলো। কি দেখাবে তুমি এখানে? দেখি বাবা পেঁপে গাছটা বড় হয়েছে নাকি, দেখি একটা পেঁপে গাছ লাগিয়েছিলাম এখানে, এইটুকু একটা আঙুলের সাইজ হবে চারা গাছটা, ওরকম নিয়ে এসে লাগিয়েছিলাম, সুন্দর বড় হয়ে গেছে। বাটারফ্লাই কোথায়? ওই যে ইয়েলো কালারের বাটারফ্লাইটা উঠছে, তাই তো? ওকে ধরতে পারবে তুমি? ওইদিকে চলে গেছে, ওইদিকে চলে গেছে, এইদিকে চলে এসছে বাবাই। আয় এইদিকে এইদিকে যাই না ওদিকে। আর এই যে সন্ধ্যাবেলা আমি আর বাবাই এখন দোকানে যাচ্ছি, একবার গেছিলাম আমি ঘুরে চলে এসেছি, সামনের দোকানটায় ম্যাগি ছিল না, আবার এখন যাচ্ছি দোকানে ম্যাগি আনতে, ওর এখন ম্যাগি খাওয়ার মন করেছে। বাবাই ঘোর এদিকে। আর এই যে আমরা এখন বাড়ি চলে এসেছি, চলো ওই
ওইদিকে চলো ওইদিকে চলো। একটা ছোট্ট এখন খাবো। একটা ছোট্ট এখন খাবে মানে এদিকে ঘোরো এদিকে ঘোরো। এই বড়টা এখন খাবো। হ্যাঁ ছোটগুলো স্কুলে নিয়ে যাবো। ছোটগুলো একটা স্কুলে নিয়ে যাবে তাই তো, দুটো খেতে পারবে না স্কুলের টিফিনে। আচ্ছা চলো চলো ঘরে চলো ঘরে চলো ঘরে চলো চলো। বাবাইকে ম্যাগি বানিয়ে দিয়েছিলাম, আমার ম্যাগি খাওয়া হয়ে গেছে, ফ্রাই হয়ে গেছে, দেখতে দেখতে ম্যাগি খাচ্ছে আর এখন জল খাচ্ছে। আর বন্ধুরা এই দেখো বাবা এর এখন ঘুম পেয়ে গেছে, চোখগুলো ছোটো ছিল, অনেক সকালে উঠেছে, 6টার সময় উঠে দিয়েছিলাম। আর এখন কটা বাজে? এখন 1:30 বাজে। তো ঘুম পেয়ে গেছে, ওকে এখন ঘুম পাড়াবো। এই দেখো আবার শুয়ে গেছে ওই পাশে গিয়ে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর সবাই সুস্থ থেকো, ভালো থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।